মাইনরিটি ভোটের ভরসা তৃণমূল লাফায়। আমার মাইনরিটিকে নিয়েও প্রশ্ন আছে, একটা ছোট্ট প্রশ্ন আগে বলি। এই ধরুন আরজিকর বা স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি, সরকারি হাসপাতাল, পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের অবস্থা খুব খারাপ, সবচেয়ে বেশি বিপিএল তালিকাভুক্ত তারাই, তাদের গড় আয়ু সব থেকে কম, শিক্ষার হার সব থেকে কম, কারণ সরকার এটা করে রেখে, তারা চায় না তারা মুসলিম সমাজ এগিয়ে আসুক। সরকারি হাসপাতালে তারা বেশি যায়, ইঞ্জেকশন তাদের নিতে হয়, যে ইঞ্জেকশনটা নিচ্ছেন সেই ইঞ্জেকশনটা এইডস আছে, হেপাটাইটিস সি আছে, আপনারা জানেন তো, আজকে জানবেন না, কয়েক বছর পরে জানতে পারবেন, আপনার নেক্সট জেনারেশন জানতে পারবে যে আপনারা শরীরে কি ঢোকানো হচ্ছে মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করার ফলে। আর মানে মাইনরিটির ভবিষ্যৎ কি ওই পশ্চিমবঙ্গে? ভাদু শেখ মানে তৃণমূলের হয়ে প্রাণ দিয়ে দেবেন, তারপর তৃণমূল প্রাণটা নিয়ে নেবে, ভাদু শেখ হবেন? বা আমাদের এখানে বাসন্তী তৃণমূল কর্মী, তৃণমূল কর্মীর হাতে খুন হয় ভোটের মধ্যে, যে পঞ্চায়েত ভোট বা লোকসভায় যে কটা মাইনরিটি খুন হয়েছে তৃণমূলের হাতে খুন হয়েছে। তো তৃণমূল ভার্সেস তৃণমূল, তো মাইনরিটি যারা এখনো তৃণমূলকে মাসিয়া মনে করেন তাদেরকে বলবো একটু অন্য রাজ্যগুলো ঘুরে আসুন। তারা বলে, মুখ্যমন্ত্রী বলে গুজরাট হতে দেবো না, গুজরাট হলে সব শেষ হয়ে যাবে। কি হবে গুজরাট হলে? গুজরাট হলে গুজরাটে একটা মুসলমান সমাজে একটা মানুষের এভারেজ ইয়ারলি ইনকাম প্রায় 1,40,000 টাকার কাছাকাছি, পশ্চিমবঙ্গে সেটা 8 থেকে 10 হাজার টাকা বছরে এভারেজ ইনকাম। তো পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একটা মুসলিম ছেলে বা মেয়ে ইনকাম করছে 8,000 টাকা বছরে বা 10,000 টাকা বছরে, অন্য রাজ্যগুলো সেখানে 1,00,000 টাকার ওপর ইনকাম করছে, যদি গুজরাট না হতে দিয়ে আপনাদেরকে গরিবের মানে গরিবই করে রাখে, তাহলে যদি খুশি থাকেন আপনারা তৃণমূলকে ভোট দেবেন, সেখানে তো আমার কোনো মন্তব্য নেই।